আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেদের গেটে যারা আছেন, জেনে তরুণ করতেছি, আপনারা ভিতরে চলে আসেন, আপনারা বাগানের ভিতরে চলে আসেন। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, আপনারা মেহরবানি করে দয়া করে মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাহফিলের ভিতরে চলে আসার তৌফিক দান করো, বলুন আমিন। গেটে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسول الله ارسل الى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين محمد صلى الله عليه وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. أما بعد فإن أكرم الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في موضع آخر: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وقال الله تعالى في موضع آخر: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أهله وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة
বাইরের পাকা জায়গা গুলো বন্ধ করে দেওয়ার তো অভিজ্ঞতা বলেন আমি
ইসলামের বাইরে আরেকটু আশঙ্কা সামলে, মহাব্বতের সামলে, মহাব্বতের সাথে আমরা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবো, এই ভাগে শয়তান আবার সুযোগ দেয়। হ্যাঁ, বক্তৃতা হয়ে গেছে অনেক, এখন কাইন্ডে পড়ি। এরকম কাইন্ডে কে কে পড়তে রাজি আছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ আপনি আমাদেরকে আগের পর্যন্ত শেষ পর্যন্ত বসার তৌফিক দান করো, বলেন আমিন। আপনারা কে কে যাবেন? এখনই যান, পরে যায় না, এখনই যান। দুটাই করে দিয়ে শুরু করবো। এই ভাই, যাওয়ার জন্য বলি নাই কিন্তু যাবেন না। এই যুবক ছেলেরা, তোমরা কি যাওয়ার জন্য বসত না শোনার জন্য বসত? তোমাদের সাইডে মহিলাদের সঙ্গে আমি বেশি দিকে আসলাম, চলে যাবেন তাড়াতাড়ি আসেন। আমি মনে করছি আপনাদের কাজে হাসল, অর্থাৎ পেশাব বাজার বড়টা দরকার পড়ছে, এই জন্য আপনারা গেছেন। আপনারা এরকম না যে আমার বসে রেখে আপনারা কাঁথা কম্বল নিয়ে শুয়ে পড়বেন, এটা কি আমি ভাবতে পারি? কি বলেন বাবা যায়? আপনারা কেমন আছেন? ভালো আছেন? এটা অনেক পথে বাস হয়ে গেছে, কেউ যদি জিজ্ঞাসা করে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর যদি বলা হয় আমি আগামীকাল এটা করবো, তখন কি বলতে হবে? দুইটা বাস, একটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা কি ইনশা আল্লাহ। বাস দুইটা ওয়াজ হয়ে গেল, এই দুইটা মনে রাখতে পারবেন তো? সবাই মনে রাখতে পারবেন তো? ম্যাক্সিমাম এই যুবক করি মুরব্বীরা দুই, এখানে আমি মুরব্বী কম আছে নাকি? মুরব্বীরা সব কম সবসে চলে গেছে নাকি? আল্লাহ, যে সমস্ত মুরব্বীরা এখনো মাঠের নিচে যায় নাই, হ্যাঁ কবরে যায় নাই, যাদের উপরে আমরা বিসমিল্লাহ আল্লাহ বিল্লাহ রাসূলুল্লাহ পড়ি নাই, ওই সমস্ত মুরব্বী যুবক যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে সামিয়ে না নিচে নিয়ে আসার তৌফিক দান করো, বলেন আমিন। আরো দূরে বলেন আমিন। ভাই, আমি কিছু কথা বলবো, আমার কাছে তিনটা প্রশ্ন আছে, প্রশ্ন তিনটার উত্তর আমি দেবো শেষের দিকে। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা, লাস্টে লন্ডনের একটা কথা বলবো আজকে, কিছু কোথাকার কথা, লন্ডনের চমৎকার কথা, শিক্ষণীয় কথা, এই কথা না শুনে কেউ জানে নাকি? বলেন যাওয়ার ইচ্ছা আছে? গেলে আগে জানে আপনাকে বাদ দিয়ে লোক, এখানে শত্রু থেকে শয়তান আছে না নাই? শয়তান গেলে কোথায়? শয়তান গেলে সিন্ডিকেটে, ভয় বেটা হয়েছে তো? কথা বলেন ঠিক কিনা? সেই শয়তান আছে না নাই? শয়তান এই আল্লাহ আকবার এর ধ্বনি শুনতে পারে? কতক্ষণ পারে? আমার সাথে কিন্তু এই যুবক ছেলেরা, আমি কিন্তু যুবক না, আমি পুরার কাতারে পড়ে গেছি। না স্যার, আপনি তো পুরার কাতারে না। আমি বলি হ্যাঁ, আমি পুরার কাতারে। হাফ সেঞ্চুরি পাস হয়ে গেলে, অতিরিক্ত হয়ে গেলে, পার হয়ে গেলে ওটা কি আর যুবক থাকে নাকি? কি বলো, থাকে না? বুড়ো হয়ে যায়, সবাই বুড়া কয়, বাসের উপরে পয়সা নিয়ে ওই দিকে যান, তারপরে ক্লাসের যুবক যারা আছে ওরা কয় আমাদের মুরব্বী সার, আমাদের বুড়া সার, বেশি বুড়ো হয়ে গেলে কি কয়? বুড়া হুজুর, বুড়া সার। আমরা এখন কি এর কাতারে? বুড়ার কাতারে। তোমরা মাশাআল্লাহ ইয়াং এনার্জেটিক,
যুবক যুবকদের উদ্দেশ্যে দু চার পাঁচটা কথা আমার বক্তৃতার মধ্যে থাকবে। কি বলো, তোমাদের শোনার ইচ্ছা আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু গোমাইতে পারবো না। কেউ গোমাইলে চাকরির মারমো, আর চাকরির দিলে শয়তানের দিশে দিক, শয়তানের পিছনের একটা রাস্তা আছে, আছে না নাই? তোমাদের পিছনের রাস্তা আছে না? আমাদের রাস্তা আছে না? পিছনের রাস্তা, পিছনের রাস্তাদের যে জিনিসটা আসে এটা খুব ভালো আসবে না খারাপ আসবে? খুব খারাপ। শয়তান লিল্লাহি তাকবীর এই দলিলটা শুনতে পারে না, সে খালি পালায় না, বরং পিছনের রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে পারায়। কি বলে, কথা ঠিক না? বেঁচে লিল্লাহি তাকবীর। মানুষ কি এতগুলোই ছিল না কিছু কেটে বসছে? কিছু কেটে বসছে, সামনে আছে করা হচ্ছে আমার বক্তব্য, আমার কথা, আমাকে এইখানে বসায় রেখা কে কে চলে যাবেন, ওই দুইটা হাত গুলো দেখতে চাই, দুই হাত উঁচু করে দেখার আমি চলে যাবো। তার মানে একজনের যাওয়ার ইচ্ছা নাই, ঠিক আছে? তো আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর বাইরে বাইরে যারা আছেন, আমার এই বক্তৃতা শোনার পরে মাইকের আওয়াজ কানের মধ্যে পৌঁছলে আমি অনুরোধ করবো, ভাইজান দুইটা কথা শুনে না যান কোরআন থেকে, ও ভাইজান দুইটা কথা শুনে না যান, ও ভাইজান দুইটা কথা শুনে না যান, আমার টাকা পয়সা দেয়া লাগবে না। কি বলেন, লাগবে? আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইছি না? চাই নাই। ফকির কয় ভাইজান আমার দিয়া যান, আমার কথা শুনে না যান, আমি বলছি আপনারা আমার কথা শুনে না যান, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন আপনারা ঘোরাফেরা না করে সামনে নিচে বরকতের জায়গায় সওয়াবের জায়গায় তসলিম আনেন, আল্লাহ কবুল করবে বলে আমি আপনাদেরকে বলি। মামুনেরা আপনাদের জন্য কিছু ওয়াদা আমি রাখছি, আমার পকেটের মধ্যে আছে, কোটের পকেটও আছে, পাঞ্জাবির পকেটও আছে, বুকের পকেটে আছে, সাইডের পকেটে আছে, কিছু ছাড়ব। মামুনেরা এখানে আসছেন, এখানে আছে বুঝার বুঝার বুঝেরা, গল্প গুজব করেন না। অনেক মায়েরা একসাথে হইলে গপ্প কয় কিনা, গপ্প বুঝেন তো, গল্প গল্প। আমি সব ভাষায় কথা বলতে পারি, যদি কোন শুদ্ধ ভাষায় তাও পারবো, যদি কোন কথ্য ভাষায় তাও পারবো, যদি বলেন আঞ্চলিক ভাষায় তাও পারবো, যদি বলেন গ্রামের ভাষায় তাও পারবো। ভাই লেখাপড়া করতে 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 এই অবস্থায় আমার বয়সটা চলছে 56 বছর, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ভালো বয়স এই পর্যন্ত দিয়েছে, মানুষ দেখলে বিশ্বাস করতে চায় না। আপনার এত বয়স? হ্যাঁ আপনার এই যে ভাই যান আবার এখানে বসা, দাঁড়িয়ে ওনার বেশি পাচ্ছে না আমার বেশি পাচ্ছে? কার বেশি পাচ্ছে? ওনার বেশি পাচ্ছে। দাঁড়ি পাকায় বয়স বোঝায় না কি, ঠিক কি না? হ্যাঁ দাঁড়ি পাকায় বেশি বোঝায় না। একটা সুন্দর কথা বলবো, যে ভাই যান বসে বসা ডাকে জানি কোনে আক্রমণ করছে, রেশারে আক্রমণ করছে, নানা চিন্তা থেকে এগুলো এগুলো তো আসেই। আবাই বহর বাড়লে দুর্বলতা বাড়ে, এটা কিন্তু ঠিক। আমার মিডিয়ার যে ছোট ভাইটা, আমার চেয়ে তার দাড়ি বেশি পাকছে, বেশি পাকছে, দাড়ি মাশাআল্লাহ অনেক বেশি আমার চেয়ে, দাড়িও আমার আগে উঠছে। দাড়ি আগে উঠার মধ্যে কিন্তু যার দাড়ি আগে উঠে তার দাড়ি কিন্তু পাকে আগে, কি ঠিক না? বেঁচে এটা আমার গবেষণা। তো মানুষে দেখলে আমার কয় কয় ভাইজান কয়েকটি আমাদের বড় ভাইয়ের দেখা হয়েছে, আমারে বলে আপনার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে। আমি কে আমার বড় না তো পাক্কা 2 বছরে ছোট, আপনি কোন বড়? মানে ছোট ভাইয়ের যদি কেউ বড় কয় এটা আপনাকে ভালো লাগবে? এই চলে কথা বলো, ভালো লাগবে না? একজন এইভাবে আমরা দুই ভাই কথা বলতেছিলাম, দাদা আমার ডাকে দাদা, বড় ভাইদেরকে অনেকে দাদা ডাকে না, আমার বাবাই শিখেছে দাদা, তা আমার দাদা দাদা
আমরা গাড়ি কনফার্মলি কিনব, আমরা দৌড়ে আমার সাথে পারতেন না, কথা বুঝছেন? দৌড় দিলে আমি তার সাথে পারবো না, শুনেও পারবো না। আমার কয়েকটা অপারেশন আছে এই বয়সে, আর আমি পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ভালো করেই জানি আমি শারীরিকভাবে দুর্বল, কথাবার্তায় পাকা কিন্তু শারীরিকভাবে দুর্বল। এটা দালিকা ফাতুল্লাহে ইয়ুতিহি ইয়ুতিহি মাইয়াশা আমি কর্তৃপক্ষকে বলছিলাম দশটার মধ্যে আমার বঞ্চে দিবেন, সেই দশটা তো না, আমাদের
মৌতের সাকারা, মৌতের বেহুশি, মৌতের অচিন অবস্থা, প্রত্যেকটা মানুষকে তা অর্থক্ষ করতে হবে জন্যে বিশ্বনবীর দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, হে আল্লাহ তুমি মৌতের বেহুশি থেকে আমাদেরকে বাঁচাও, যারা বলেন আমিন। এই দোয়াটা মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, মনে রাখবে। এই দোয়ার কাছে লাগবে কি লাগবে না, লাগবে না, আমাদেরকে কিছু আলেম অর্জন করতে হবে, আমাদেরকে কিছু বিদ্যা শিক্ষা অর্জন করতে হবে, কি বলেন, দরকার আছে না নাই? আছে, এই যে দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর কাছে আলেম চাইতে হবে, আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমি আমার বক্তৃতার ভূমিকাতে কয়েকটা দোয়া বলতে চাই, যুবক ছেলেরা, মুরব্বীরা, ভাই আমার এই মাহফিলে আমার জীবনের প্রথম, আশেপাশে এসেছি এই মাহফিলে তো আর আসি নাই, এ ভাই যান মাদ্রে মাদ্রাসায়, সাথিয়াটি মাদ্রাসায়, বল্লা বড় মাদ্রাসায়, বল্লা বিভিন্ন মহল্লায়, বিভিন্ন মসজিদে আসার সুযোগ পেয়েছে, কিন্তু এই যুবকদের সামনে আমার জীবনের প্রথম, আমার বক্তৃতা, আমার কথা, এই জন্য শুরুতে ভূমিকাতে আমি বলতে চাই, বাবারা তোমরা একটা দোয়া আজকে আমার কাছ থেকে শিখবা, মুখস্থ করে নিবা, এবং ডেলি কম করে হলেও 4-5 বার পড়বা, বেশি করলে কোনো অসুবিধা নাই। দোয়াটা শিখার ইচ্ছা আছে না নাই? সবার আছে তো? রাব্বি, তোমরা আমার সাথে পড়ো, রাব্বি রাব্বি রাব্বি, আমার আওয়াজ এত বিশাল আর তোমাদের আওয়াজ ছোট কেন? রাব্বি 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 রাব্বি, জিদনি জিদনি ইলমা ইলমা, কে বলবে বলেন দেখি, রাব্বি জিদনি ইলমা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইলমা না ইলমা, কিছু মুখস্থ করলে অসুবিধা আছে? রাব্বি জিদনি বিশ্বনবীর আগে না পরে?
বিশ্ব নবীর আগে ছিলেন, আমাদের নবী হলেন আখির নবী, সর্বশেষ নবী। সেই নবী না আসলে কিছুই সৃষ্টি হতো না, একদম ভেজাগুলি কথা, একদম শতাব্দীর সবচেয়ে বানোয়ার কথা, মিথ্যা কথা, মিথ্যা আকিদা। আল্লাহ তুমি যাদের এই মিথ্যা আকিদা বিশ্বাস আছে তাদেরকে হেদায়াত দান করো, বলে না আমিন। তো আমি যে কথা বলছিলাম, এলেম অর্জন করার দরকার আছে না নাই? সেই কথাটা কি? আল্লাহ সর্বপ্রথম বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন, প্রথম কথা বল, প্রথম কথা বল, প্রথম কথা বল। তাহলে ইসলামে পড়া আছে না নাই? কিন্তু মানুষের মধ্যে পড়া আছে না নাই? নাই, মানুষের মধ্যে আর পড়া নাই। কল বই দিকে আসি, বই কি দেখে না পড়ে? আজকাল মোবাইলে যে একটা জিনিস আমার হাতে আছে, আমার হাতে আরেকটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট, যেটা এটা আজকাল ছেলেমেয়েদের কাছে আছে না? সিনেমা হলে যাওয়ার দরকার আছে? এই যে আপনারা বুঝতেছেন নাই, এখানে সিনেমা আছে না নাই? আছে। নায়ক নায়িকা আছে না নাই? আছে। বলে যাওয়া লাগবে না? মানুষের চরিত্র ধরে সব করে দেওয়া হচ্ছে একটি মাত্র মোবাইলের মাধ্যমে, যার কারণে আজকে নারী নির্যাতন, নারী ধর্ষণ, নারী অপহরণ এগুলো সমাজে বাড়ছে না কমছে? কয়দিন আগে 5 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, 3 বছরের মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। এটা আজকে যদি কোরআনের শিক্ষা সমাজে সর্বত্র থাকতো, ইসলামী শিক্ষা সর্বত্র থাকতো, আমার মনে হয় এই ধরনের জঘন্যতম কাজ হতো না। কি কথা ঠিক না? পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, সেই কোরআনের শিক্ষাকে আমার ভাইরা বোনেরা না চিন্তা আমরা করি না, আমরা মোবাইল নিয়ে বসে আছি, ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, মিমির হাতে মোবাইল, ভাইয়ের হাতে মোবাইল, বাবার হাতে মোবাইল, মোবাইল 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 মোবাইল, কি বলেন কথা ঠিক কিনা? এই মোবাইলে সবাই দেখি নামাজ পড়ায় না? এই মোবাইলে বাবা মায়ের খেদমত ঠিক মতো করতেছে না? বাবার এদিকে, বাবা বলে ছেলে আমার এদিকে আসো, পর না বাবা এইটা শেষ করে নেয় কি করে? গেম একা আছে না নাই? গেমসের মধ্যে দুইটা রয়েছে, কয়েকদিন আগে পেপারের মধ্যে দেখলাম, পত্রিকার মধ্যে দেখলাম, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বিষয়টা হলো মোবাইল। তারপরে দেখলাম ছেলে এবং মেয়ের মধ্যে ঝগড়া, বিষয়টা হলো মোবাইল। ছেলে এসএসসি পরীক্ষায় পাশ করেছে,
আগে ঘন্টা ছিল বাবার সাথে, বাবা গো আমি যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাই তুমি আমাকে একটা অ্যান্ড্রয়েড সেট দিবা, ইন্টারমিডিয়েট যদি পাস করি তুমি আমাকে একটা ভালো সেট দিবা, ইন্টারমিডিয়েট পাস করলো বাবার মোবাইল নাই, ছেলেকে এত বড় একটা মোবাইল কিনে দেয়া, ছেলে শেষ পর্যন্ত কি করলো বাবার মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করলো, বাইজান বাপকে পর্যন্ত মারলো, এরকম সমাজে আমরাও সমাজ করি কেউ বাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াকিল ওয়ালিদাইনি ইহসানা, কয়েকদিন আগে পেপারে আরেকটা নিউজ দেখলাম, শুনেন আমার জেলার নিজ কথা বলবো, আমার জেলার ডান পিঠে তিনটা ছেলে বৃদ্ধ মাকে বস্তার মধ্যে বলে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, পত্রিকার খবর এসেছে, টেলিভিশনের খবর এসেছে, আমাদের পুলিশ বাইরা শেষ পর্যন্ত ওই রাস্তা থেকে ওই ভদ্র মহিলাটাকে ধরে নিয়ে হসপিটালের মধ্যে ভর্তি করে দিয়েছে, ওই বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করা হলো তোমার ছেলেরা তোমাকে বস্তার মধ্যে বড় রাস্তার মধ্যে মধ্যে কেন ফেলে দিল আমি বুঝতে পারি নাই, আমি বলতে পারি নাই, তারপর মহিলাটাকে হসপিটালের মধ্যে ভর্তি করে দেওয়া হলো, ওই হসপিটালে বসে বসে বড় ছেলের নাম ধরে ডাকে, মেজো ছেলের নাম ধরে ডাকে, ছোট ছেলের নাম ধরে ডাকে, আর বলে তোরা খাইছিস কি না, তোরা খাইছিস কি না, এই হলো ভাগিনীর অবস্থা, রেবায়ের আমার এই যদি মায়েদের অবস্থা হয়, এই যদি ছেলেদের অবস্থা হয় আপনার কোন পর্যায়ে চলে গেল, তারপরে পরে কিছু বলে কিন্তু সব তো নিয়ে গেল বাবা মায়, আমার তো মনে পত্রিকায় এটা আসছে শুধু, এরকম অসংখ্য ঘটনায় বাংলার জমিনে হচ্ছে কিনা, বাংলার জমিনে ধরনের অহরহ ঘটনা আছে, মায়ের খেদমত করে না, মায়ের সাথে দুর্ব্যবহার করে, মায়ের সাথে কথা বলতে গিয়ে চোখটা বড় বড় করে ফেলে, লাল করে ফেলে, শুধু ছেলেকে দুর্ব্যবহার করে না।
টানা ছেলের মন পর্যন্ত মায়ের সাথে দুর্ব্যবহার করে কি বলেন কথা ঠিক কিনা? এইদিকে যাওয়ার ইচ্ছা ছিল না, প্রসঙ্গ ক্রমে কয়টা কথা বললাম, তবু যুবক যুবকেরা বাবা মায়ের খেদমত করবে, আমার এই রইসুদ্দিনের বক্তৃতাটা মনে রাখবে দীর্ঘদিন, স্মরণ রাখবে দীর্ঘদিন। বক্তৃতা কেন শুনলে হবে না, বক্তৃতা কণ্ঠস্থ করতে হবে, মনে রাখতে হবে, কষ্ট করে এই বক্তৃতা শোনার জন্য এই আয়োজন। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, আজকে শুধু এই সার গ্রহণ করার জন্য নয়, ঢাকা থেকে আসছি অযথা নয়, বক্তৃতা দু একটা জেহানের মধ্যে রাখতে হবে। এক নম্বর হলো পিতা মাতার খেদমত করতে হবে, বুড়ো হয়ে গেলে সর্বনা পর্যন্ত বলা, এটা কিন্তু সে কি ঠিক কিনা? এটা হাদিসের কথা না, এটা কোরআনের কথা, হাদিসেও আছে কোরআনেও আছে। তোমার জান্নাতুকা আও নারুকা, বিশ্বনবী বলছে তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। আল্লাহ নবী বলছে বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, মায়ের সাথে যদি ভালো ব্যবহার করো তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি ভুল ব্যবহার করো তাহলে জাহান্নামে চলে যেতে পারবা। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়ে সবাইকে মা বাবা এবং মায়ের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো, বলেন আমিন। আর আসলে বলেন আমিন, বলেন আমিন। আমিন কইতে অসুবিধা আছে? আপনাদেরকে কমিটির তরফ থেকে এক প্যাকেট খিচুড়ি দেওয়া হবে, আমি তাই দিবাই জানতে পারলাম। আপনারা রাজি আছেন খিচুড়ি খাইবেন তো? ইনশাআল্লাহ। একটা ঘটনা কম শুনলেন, ঘটনা মজার ঘটনা, এক লোক গরু কিনতে বড় মানুষ, ঘটনা তো আপনি শুনতে চান কি শুনতে চাই কি না, ঘটনার মধ্যে শিক্ষামূলক আছে, কোরআনে ঘটনা আছে না নাই, প্রেমের ঘটনা আছে না নাই, পিতা মাতার ঘটনা আছে না নাই, নবীদের কিন্তু আছে না নাই, প্রেমের ঘটনা খালি সিনেমা হলে আছে কোরআনে নাই, আছে। ইসু আলাইহিস সালামের ঘটনা আছে না নাই? ইসু আলাইহিস সালাম ক্যাম্প করতে চেয়েছিল না চায় নাই? চাইছে, ওই মহিলা চাইছে, মহিলা কি করছে চাইছে, আর তিনি শেখা দিছে, শেখা বুঝো, এই যে বস্তারা শেখা বুঝো, শেখা বুঝে শেখা কারে কয়, এটাই তো জোলেকা প্ল্যান করতে চেয়েছিল, প্ল্যান নিবেদন করেছিল, আর ইউসুফ আলাইহিস সালাম শেখা দিছে, প্রত্যাখ্যান করেছে, জোরে বলো আমার আবা, তোমরা প্রত্যাখ্যান করবা একবার দেখা মেয়েদের দিকে একবার দেখা আমি প্রথম ধাপে একেবারে আধা ঘন্টা তাকাই থাকি, আধা ঘন্টা মানে 30 মিনিট, আরেকজনে একটু সুন্দর করে আবার সৃজন করেছে, নাকটা বাটির মতো, চোখ দুটা ডাকর ডাকর বড় বড়, গাল দুটা এরকম আপেলের মতো, আমি কি একটু আল্লাহ সৌন্দর্য দেখবো না? চিন্তা করছে আমার কয়েক, আমি কি আল্লাহ সৌন্দর্য একটু দেখবো না? আমি বেটা বড় ক্যাটের দিকে তাকায় দেখনা, বড় ক্যাট ছিলেন তো, ইরি ক্যাট বড় ক্যাট ছিলেন, যখন ওই যে ইরি আর বল যখন থোর গুলো বের হয় সবুজ হয় তখন তাকাইতে, ওটা কি আল্লাহ সৌন্দর্য কিনা? ওইদিকে কি টাকায় বলে সুবিধা না, খালি ওইটার দিকে টাকায় কয় আল্লাহ নিয়ামতকে আমি দেখবো না, নিয়ামত তো তুমি কয়দিন পরে দেয়া হবে, কি দেয়া হবে কি হবে না, এই যুবক ছেলেরা তোমাদেরকে তোমাদের বাবা মা বিয়ে করে নেব, তখন তো তুমি ওই আপেল নিয়ে থাকো, অসুবিধা থাকো, দিন আগেই তুমি প্রেম নিবেদন করবা,
এটা তো ইসলামে হারাম। ইসলামে এটা কি হারাম? জ্বলন্ত আগুন, এই আগুনের মধ্যে যারা চাপ দিয়েছে জীবনটা তো স্মাস হয়ে গেছে। লোকের আমার এই কোরআন কারিমে প্রেম নিবেদন করেছিল জোরেটা প্রত্যাখ্যান করেছিল ইউসুফ আলাইহিসসালাম। একটু ঘটনাটা বলবো, ছোট করে একটু বলবো, শোনার ইচ্ছা আছে না? নাই সৌন্দর্য দেখে জুলেখা পাগল হয়ে গেল। একদিন সমস্ত দরজা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পরে তাকে আকর্ষণ করার জন্য তার দিকে দাবি তো করার জন্য বললো আমার যৌবনকে তোমার জন্য আমি ধরে রেখেছি, তুমি আমার দিকে আসো। ও পিছন দিক দিয়ে যায় আর উনি সামনের দিকে যায়, দরজা সাতটা বন্ধ দরজা। ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজার মধ্যে আঘাত করলেন, খালি আঘাত করছে দরজা, পর পর করে সাতটি দরজা খুলে গেছে। জোরে বলুন মারহাবা বিল্লাহির তাকবীর। এই সুযোগ কি তোমরা পাবা? একারা করে না অবশ্যই পাবা, তাহলে তুমি বিজয়ী কেন হবা? কিন্তু যুবকরা সাথে চায় না, বরং তার উল্টাটা নাচলেও জোর করে, নাচলেও জোর করে, সেটার নাম দর্শন। এই পৃথিবীতে বাংলাদেশে ব্যবহার পত্রিকা খুললে দর্শনের ঘটনা আছে না নাই? আজকে ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে, শামসুন্নাহার হলের সামনে, মহিলা কলেজের সামনে উঠতি ছেলেরা যেদিন আল্লাহর ছাড়া আর কোন ছায়া থাকবে না, সেইখানে একটা যুবক, সেইখানে এক শ্রেণী যুবক তার নিচে ছায়া পাবে। কোন যুবকেরা পাবে? ওই যুবকেরা পাবে কিন্তু ওই যুবক বলল আমি আল্লাহকে ভয় করি নি, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না। আমি আমার বক্তৃতা ভূমিকার মধ্যে আছে অলরেডি, কিন্তু প্রায় 40 মিনিট চলেই গেছে, আর 10-15 মিনিট আপনারা বসতে রাজি আছেন না? 1 ঘন্টা
মোটামুটি এক ঘন্টার মতো আমি সাধারণত 11 থেকে 12টা, তাই না? 12টার পরে বক্তৃতা দিলে ফজরের নামাজ থাকবে নাকি? ফজরের নামাজ শুনার সম্ভাবনা আছে না নাই? আপনাদেরকে আমি বসায় রাখছি, একটা মানুষও উঠেন নাই। আমি যদি ফজর পর্যন্ত চালাই আমার মনে হয় না কেউ উঠবে। কি ওটার ইচ্ছে আছে না নাই? নাই। তো কাজেই আমি আপনাদেরকে এত কষ্ট দেবো না, আমি আবার ঢাকা যাবো না। আমি আমরা এখন বক্তারা রাত্রে থাকে না, আগে এক সময় থাকতাম। ওই সাথিয়াটি ওয়াজে আইসা মাদ্রাসার মাহবিলে আইসা রাত্রে ঘুমাইছি, সকালে আবার আলু বর্তা দিয়া নাস্তা খাইয়া তারপরে গেছি। আজকে কি বল, বক্তারা থাকে না? বক্তাদের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। এই মুরব্বি এদিকে শুনেন, কাছেই প্রিয় ভাইয়ের আমার, আমি খুব লম্বা চোড়া বক্তৃতা দেওয়ার খায়েশ আমার নাই, ইচ্ছা নাই। যেহেতু কর্তৃপক্ষ আমার 11:15টায় তুলে দিছে, আমি আর কথা কতক্ষণ করবো? আমারে যদি অন্তত 10টার দিকে কথাটা রাখতেন, 2 ঘন্টা একটা কমপ্লিট একটা পরিপূর্ণ বক্তৃতা দিতে পারতাম। প্রিয় ভাইয়ের আমার, বিশ্ব নবীর এই আল্লাহর পক্ষ থেকে যে বাণীটা আসছে, এই বাণীটা সম্পর্কে কতটি কথা বলার আমার ইচ্ছা ছিল। ইংরেজিতে একটা কথা আছে, বিশ্বকোষের মধ্যে লিপিবদ্ধ করা আছে, দি হোলি কোরআন, এক ছেলে দি হোলি কোরআন মোস্ট রিড বুক অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে পঠিত যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম কি? আল কোরআন কারীম। সূরা বলো মারহাবা। আজকে আমি 27 বছর অধ্যাপন আমি নিজের গর্বের জন্য বলি না, আমি ছাত্র জীবনে যা না করছি শিক্ষকতার পেশায় এসে আরো বেশি পড়ার চেষ্টা করেছি। আর আজ থেকে 10 বছর আগে এখন লেখালেখির মধ্যে এত নিমজ্জিত হয়েছি, আমি 24টা ঘন্টাকে হিসাব কষে কষে আমি ব্যয় করার চেষ্টা করছি। আমার ড্রাইভার সাহেব জানে আমি কি করি না করি, আমার ফ্যামিলির লোকেরা তো জানেই ভালো করে, ফ্যামিলির লোকেরা খুব একটা দেখতে আমাকে পছন্দ করে না। আপনাদের জিজ্ঞাসা থাকতে পারে এটা আবার কেমন কথা বলেন, পছন্দ করে না কেন জানেন? আমি ওনাদেরকে সময় দিই না, সময় দিই না মানে কি জানেন, অনেক সময় কলেজ বন্ধ, এই যে এখন আজকের থেকে কলেজ বন্ধ 31 ডিসেম্বর পর্যন্ত, আমি পুরো কমপ্লিট আমার বক্তৃতা আমার জ্ঞান গবেষণার মধ্যে মত্ত থাকবো। আজকে সকালবেলা আমার মিনিস্টার আমার বলতেছে, তোমার সাথে থাইকা লাভ কি, কোনো জায়গায় ঘুরতে পারি না, কোনো জায়গায় বেড়াইতে পারি না। আমি বলি আমি তোমাদের যে বেড়ানোর জন্য তো ছেড়েই দিলাম, আমার ছেলে মাশাআল্লাহ ইউনিভার্সিটিতে পড়ে একটা, তারপরে কলেজে পড়ে, তারপরে একটা মাদ্রাসায় পড়ে, তারপরে মেয়েটা এবার ক্লাস 10 উঠছে, ভালো GPA 5 পেয়ে উঠছে। আমার ছেলে মেয়ে আল্লাহর মেহরবানিতে যদিও খবর খুব একটা নিতে পারি না, কিন্তু কিছু মেডিসিন দিছি, কিছু ডোজ দিছি, এই ডোজ দেওয়ার কারণে যারাই বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষাগুলো হয়েছে কোনো পরীক্ষাতে GPA 5 ছাড়া কেউ পাশ করে নাই। এটা মেহরবানি কার? এটা মেহরবানি কার? শিক্ষকদের ছেলে পেলে যদি ডাক পিটে হয় তাহলে শিক্ষকতা তার এটা বাতিল হয়ে যায়। এই থেকে এই যে ভাই উঠবেন না, যদি পেশান পায়খানার দরকার থাকে তাহলে যাবেন। মেহরবানি করে আপনারা আমি যে কথাটা বলছি আমাদের জন্য সকলের জন্য, এর মধ্যে শিক্ষণীয় আছে না নাই? আমি যে কথা বলছিলাম, ছেলেরা যারা স্কুলে যারা কলেজে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে এজ এ শিক্ষক হিসাবে, এজ এ তোমাদের টিচার হিসাবে, আমি শিক্ষক হিসাবে বলতে চাই, এই লেখাপড়ার সময় এটাকে নষ্ট করার কোনো সুযোগ নেই। এটা একটা বিরাট বড় তোমাদের জন্য একটা উপদেশ, এটা একটা বিরাট বড় তোমাদের জন্য একটা নসিহত। 24টা ঘন্টা তোমরা হিসাব করে চলবে, তুমি সফল হবেই হবে, তুমি সার্থক হবেই হবে। ওই যে আমার আগের বক্তা, আমি একটা কথা এসে শুনলাম যে ভিড়ার নিচে টাকনার নিচে যেন নিজের প্যান্ট নিজের পাজামা নিজের লুঙ্গি না যায়, কথাটা মনে আছে তো? বলা মনে আছে না নাই? নিজে যদি যায় তাহলে ওইটা বেহেশতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা পায়ের ওইটু যদি জাহান্নামে যায় বাকি শরীর জাহান্নামের আগুন জ্বলবে না জ্বলবে না? ওইটু গেলেই শরীর। আরে ভাই আল্লাহ নবীর একটা হাদিস আছে, একটা লোককে সর্বনিম্ন জাহান্নামের আগুনে পোড়ানো হবে, এর চেয়ে কম তো আজাব আর কারো হবে না। তার শাস্তিটা কি জানো? জানেন তার শাস্তিটা হলো এই, 2 পায়ের নিচে
এই যে তোমার এই আপনার এই যে দুই পায়ের নিচে একটা মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে, ওটা কিন্তু মাটিতে টাচ লাগে। আবার অনেকের টাচ লাগে, অনেকের পায়ের তলা সমান। আমার ছেলে তিনটা তিরুতলি পায়ের তলা সমান, ওরা জীবনে আর্মিতে চান্স পাবে। কি ঠিক না বেটে? স্যার আপনি আবার আর্মিকে খবর দেন কিভাবে? নিয়ে কলেজে মাস্টরি করি, আমরা কি বুঝি না? দু চারটা পরীক্ষা আমরা শুনি না, দেই না, দেই না। অতএব আমি জানি যাদের পায়ের তলা সমান তারা ওই আর্মিতে চান্স পাবে। দুই আঁটু যদি মিলে যায় তারা আর্মিতে চান্স পাবে না। ওই যে আবার অনেকের মাঝখানে জায়গাটা ফাঁকা, আল্লাহ নবীর হাদিসে আসছে, কি আসছে? সর্বনিম্ন আজাব হলো ওই ব্যক্তি, তার পায়ের ওই যে মাঝখানে একটু ফাঁকা জায়গা, তলার ওই ফাঁকা জায়গার মধ্যে দুইটা আগুনের অঙ্গা দিয়ে তার এইভাবে দাঁড় করিয়ে রাখা। আমি যে হাদিসটা আমার শুরুতে বলছি, আল্লাহর নবী বলছে, ইন্না আহওয়ানা আহলি নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতি লা রাজুল ইউদাহু ফি আহমাসি কাদামাইহি জান্নাতান, দুইটা আগুনের অঙ্গা তার দুই পায়ের তলার মধ্যে দিয়ে তার বলা হবে দাঁড়িয়ে থাকে। তারপরে সে দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী হাদিসে বলছেন, হাদিসের বর্ণনা করে বলছেন, ইউগলি মিনহুমা দিমাগহু, ওই যে পায়ের তলার মধ্যে দুইটা আগুনের অঙ্গার তারে দিয়ে রাখলো, ওই আগুনের দাহিকা শক্তির কারণে মাথার মগজ টমকে টমকে গোটা শরীর বেয়ে বেয়ে পড়বে। আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমাদের এই যুবকদেরকে মুরব্বীদেরকে সবাইকে হেফাজত করুন। জোরে বলো আমিন। আবার জোরে বলেন আমিন। টমকে টমকে পড়বে, সর্বনিম্ন আযাবের কথা বলা। যারা এই পায়ের গোড়ালির নিচে টাকনা নিচে প্যান্ট পায়জামার লুঙ্গি পরে আল্লাহ নবী বলছেন ওই অংশটা জাহান্নামে যাবে, তার মানে অত্যন্ত খারাপ ওটা শরীরে জাহান্নামে। আল্লাহ আমাদের যুবক ছেলেদেরকে টাকনার উপরে কাপড় পরার তৌফিক দান কর, বলেন আমিন। আমি যে কথা আপনাদেরকে বলছিলাম ইনশাআল্লাহ মনে আছে তো? ইনশাআল্লাহ ছোট্ট একটা ঘটনা আমি বলবো। বলছিলাম এক ভদ্রলোক কুরবানির গরু কিনতে যাবে, কুরবানির গরু কিনতে যাবে, পকেটে টাকা, কুরবানির হাটে গরু, মনে আছে তো? কুরবানির গরু কিনতে যাবে, পকেটে টাকা ভরা, 2000 টাকা তো আর গরু কিনা যাবে না, হাজার হাজার টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে। আমি টাকা দিয়ে গরু কিনে নেই, এখানে আমার ইনশাআল্লাহ দরকার আছে। আচ্ছা বলেন তো ইনশাআল্লাহ দরকার আছে না? ভবিষ্যতের কোন কর্ম করলে বলতে হবে ইনশাআল্লাহ, এর অর্থ কি জানে? যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায়, যদি আল্লাহ ইচ্ছা করে। আমি সৌদি আরব যাব না, হয় বেটা যাবি ইনশাআল্লাহ, আমি হাজ করতে যাব ইনশাআল্লাহ, আমি ঢাকা যাব ইনশাআল্লাহ, বলা দরকার আছে না? নাই তোর ভদ্রলোক ইনশাআল্লাহ বলবো, গরু মুলাইতেছে, গরুর দাম কত? কয়েক হাজার দিবেন, বাবা দিব, শেষ পর্যন্ত মোটামুটি পাকাপাকি হয়ে গেল, একটা দামও বলে ফেললো, উভয় একটা সম্মতি দিল, এত টাকায় গরু কুরবানি হবে। কিন্তু গরুর বাজারে চিন্তাই কেন? গরুর বাজারে টাকায় চোর আছে কিনা? আছে তো। বেচারা যখন ঢুকছে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছে যে ইনশাআল্লাহ সে বললি না, তেই তো টাকার বারোটা বাজায় সাথে বাজারে ঢুকার সাথে সাথে আসতে করে চোর বাবা ছিলা তার ওই পকেটটা কেটে টাকাগুলো নিয়ে সে কিন্তু টেরো পাই, শেষ পর্যন্ত গুরু বললাম সে এখন পকেট থেকে টাকা দিবে, টাকা বের করতে গেছে হাত দিল, হাত দিয়ে দেখে টাকার মুঠা নাই, টাকার থলি,
চোর বাবা যে দিয়ে গেছে ঠান্ডা শরীরটা গেবে গেছে যিনি গরু বিক্রি করলেন তার দিকে তাকাইতেছে, কি ব্যাপার আপনি ভাবতেছেন কে দাম আর কি দেখছেন, তো কি ব্যাপার আপনি তো কইছেন দাম, আপনি তো গরু নিবেন টাকা দেন গরু নেন, ভাই শুনে আমি টাকা নিয়ে আসছিলাম পকেটে টাকা ছিল কিন্তু এখন আমার টাকা চলে নিয়ে গেছে ইনশাআল্লাহ, এখন কি করলো ইনশাআল্লাহ, এখন কিন্তু ইনশাআল্লাহ, ভাই গরু আমি কিনতে পারবো না ইনশাআল্লাহ, ভাই আমি বাড়ি চলে গেলাম ইনশাআল্লাহ, চলে আসতেছে প্রতিবন্ধ ওই দোস্তের সাথে ফিরার পথে দেখা কিন্তু বাজারে ঢোকার সাথে সাথে সুর বাবা যে আমার টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ, বাড়িতে চলে গেছে বিবি সাহেবের কাছে, বিবি সাহেব কয় গরু কই, বড় ছেলে থেকে আবু গরু কই, বড় ছেলে থেকে আবু কুরবানি দিবেন গরু কই, বাবারা গরু কিনতে পারি না ইনশাআল্লাহ, বিবি সাহেবরে কই গরু কিনতে পারি না ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ কয়বার বলে কই দিস কথা বলতে আগে যদি একবার দুইবার কই তো এ নিরাপত্তা দিত কে আল্লাহ, তাহলে আমি আজকে আপনাদেরকে একটা ওয়াজ অন্তত মনে রাখেন মুখস্থ করে রাখেন যে আমরা যে কোনো ভবিষ্যতের কাজ করব না কেন বলবো কি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় আল্লাহ তো কবুল করো, জোরে বলেন আমিন, আরেকটা বলছিলাম আলহামদুলিল্লাহ মনে আছে তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হবে না হালকা হবে, সুবহানাল্লাহ বললে ভারী হবে অবশ্যই হবে, এখানে আল্লাহ একটা শব্দ আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যত বলবেন শয়তান বাড়াইতে থাকবে, আমি দেখছি কেন আমি যে কলেজে মাস্টারি করি ওই কলেজে তো বুঝেনি কলেজের ডান পিঠে পোড়া পান, আমি এই বেটা তোদের সাথে শয়তান যে কয়টা থাকে বয় স্যার আপনারে দেখলে শয়তান পাড়ায় এরাই বুঝতেছে, তোকে বেটা তোরা তো বড় শয়তান শয়তানের তো হাত-পা বান্ধা কয়েদে আবদ্ধ করা হলো পরমেশ্বর তাই না, কিন্তু তাহলে ওই মানুষ রূপী শয়তান গুলো দিনের বেলা কেন বানা, আমি বলি একটা নৌকার যদি আপনি ধাক্কা দেন নৌকার একটা ধাক্কা আপনি দিলেন দেওয়ার পরে নৌকার একটা যখন ছেড়ে দিলেন তারপরে কিছু দূর নৌকা যায় না, ধাক্কা তো দিলেন একটা ধাক্কার সরে কিছু দূর তো না ধাক্কাই নৌকা এ যায় কি না যায়, গোটা এগারোটা মাস এই যুবক ছেলেটাকে এই যুবক ছেলেটাকে শয়তান পিছনে কাঁদি কাঁদি করছে রোজারাকে আবার ইফতারির সময় বড় বড় ইফতারি নিয়ে বসে ওই সাহা রোজা রাখছেন তাতে কি হয়েছে, হ্যাঁ আপনারাই তো কর ইফতারি করলে করাইলে বিরাট বড় স্বভাব আছে, অতএব রোজা রাখি নাই একটা পাপ করছি আর ইফতারি না কই রাখি আর একটা পাপ করব নাকি, দেখছেন যুক্তি নাকি কয় ইফতারি কইরা সওয়াব পাইতেছে, ওই বেটা ইফতারি কি তোর জন্য নাকি, ইফতারি তো রোজাদারদের জন্য, কি ভাই ঠিক কি না, তুমি তো রোজার ব্যয় সব করেছো ব্যহরণ করেছো তুমি, তুমি তো আল্লাহ লানতের কর্তা কাজের মধ্যে লয়ে ঘুরতাছো, আল্লাহ রাসূল বলছেন কোন ওজন ছাড়া একটা রোজা যদি কেউ নষ্ট করে একটা সাউন যদি কেউ নষ্ট করে তাহলে সারা জীবন এটি যদি একটা রোজার কাফারা আদায় করে জীবন শেষ হয়ে যাবে কাফারা আদায় করা হবে না কি ঠিক কিনা।
একটা পরিচয় তুলে ধরবো, আর কোরআনের একটা পরিচয় তুলে ধরবো। আমাদের একটা পরিচয় আছে, আমাদের আইডেন্টিটি আছে, প্রত্যেকটা মানুষের নাম আছে, বাড়ি আছে, ঘর আছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি রে কোরআন তোমার বাড়ি কই, তুমি কোন থেকে এসেছ, কোরআন সুন্দর করে জবাব দেয়, বালু হুয়া কোরআনুম মাজীদু ফী লাওহিন মাহফুজ। কোরআনের বাড়ি বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবে নয়, কোরআনের বাড়ি ইন্ডিয়াতে নয়, কোরআনের বাড়ি আমেরিকাতে নয়, কোরআনের বাড়ি লন্ডনে নয়, দুবাইয়ে নয়, আমার কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজে। জোরে জোরে বলেন মারহাবা। কোরআন কি জন্য এসেছে, কোরআন খালি পাঠ করার জন্য আসছে কিনা, কোরআনের চুমু খাওয়ার জন্য আসছে কিনা? কিছু কিছু মানুষ দেখবেন রমজান মাস আসলে কোরআন খতম করে, তারপরে পয়সা দেয়, পয়সা দিয়ে দোয়া চায়, ইমাম সাহেবের কাছে দিয়া বলে আমার বিবি সাহেব একটা খতম দিছে, আমার পুত্রবধূ একটা খতম দিছে, আমার পাঁচটা ছেলে পাঁচটা খতম দিছে, হে ইমাম সাহেব এইগুলো বসে দিয়ে আমাদের জন্য দোয়া করে দেন। আমার এই জন্য কোরআনের আবির্ভাব হয় নাই, এই জন্য আল্লাহ কোরআন পাঠান নাই, কোরআন কি জন্য পাঠাইছে, কোরআন পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ কোরআন আবির পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, লিতুকুরিন জান্নাস মিনাত দুলুমাতে ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য আল কোরআনের আবির্ভাব। হুজুরা বলে মারহাবা, মানুষকে অন্ধকার থেকে, দুর্মন থেকে, পাপাচার থেকে, আল্লাহ ত্রয়িতা থেকে নূরের দিকে নিয়ে আসার জন্য আল কোরআনের আবির্ভাব। কি বলেন, কথা ঠিক না ঠিক? সেই কোরআন আজকে আমাদের ঘরে আছে, কিন্তু কোরআনের পাঠ না। কথা ঠিক ঠিক বললাম? এবার পত্রিকা সকালবেলা না পড়লে পেটের ভাত হজম হয় না, কি ঠিক না? কেউ মায়ের দিগন্ত বলে, কেউ যুগান্তর পড়ে, কেউ এই পত্রিকা পড়ে, কেউ ওই পত্রিকা পড়ে, ঘরের মধ্যে যে পেপারটা আছে আল্লাহ প্রদত্ত, এই পেপারটা পড়ার দরকার আছে না নাই? এই পেপার পড়লে আপনার কোনো নেকি আছে, আপনার কোনো পূর্ণ আছে, আপনার কোনো পূর্ণ নাই পেপার পত্রিকা পড়লে? কিন্তু আল কোরআন পড়লে আলিফে একটা নাকি না দশটা? আলিফে দশটা, লামে দশটা, মিমে দশটা, আলিফ লাম মিম কয়টা হলো? তিন দশে তিরিশটা নাকি হয়ে গেল। আর আপনি এই যে যুগান্তর বইরা কয়টা নাকি পাইলেন, বাংলা বই বইরা কয়টা নাকি পাইলেন? কোরআন যা পাঠ করবেন এক একটা অক্ষরে, এক একটা আপনার এক একটা অক্ষরে আপনার দশটা করে নাকি? আল্লাহ রাসূল বলছেন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, তিন দশে তিরিশটা নেকি হবে। এই নেকের দরকার আছে না না? সেই নেক আপনার ঘরের মধ্যে আছে। আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন কোরআনের মধ্যে কোনো মন্ত্র আছে কিনা, কোরআন সুন্দর করে জবাব দেয়, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনে মন্ত্র থাকা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত না, শুভা পর্যন্ত না। সেজন্য আমি অনুরোধ করে যাই ভাই জান, সকালবেলা না হলে দুপুরবেলা না হলে বিকালবেলা না হলে সন্ধ্যাবেলা অন্তত পক্ষে একটা দুই চার হাত করে পড়ার অভ্যাস করবেন। যদি সই করে পড়ার চিন্তা করেন, ইমাম সাহেবের কাছে আসবেন, এসে তারে চা খাওয়াবেন, এসে তাকে কমলা লেবু খাওয়া অন্তত অনুরোধ করে দয়া করে বলবেন, হুজুর গো আমার একটু সূরা ফাতিহাটা বিশুদ্ধ করে পাঠ করে শোনা। কি বলেন, পারবেন? আমি করলে লাভকার আমার, ২৪টা ঘন্টা টাইম আমরা দান করলেন, এখান থেকে একটা ঘন্টা আধা ঘন্টা সময় বাঁচানো যায় না ভাই জান? ওই যে কবরটা হাতসালি দিয়ে ডাকতেছে মনে পড়ে,
কবরের ভিতরে কি আমাদের যাওয়া লাগবে না? একটা ছোট্ট হাদিস আমি আপনাদেরকে শোনাইতে চাই, আপনাদের মনোযোগ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন, সহিহ মুসলিমের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে ওই লাশটার সাথে সাথে কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। দুইটা জিনিস ফেরত আসে, একটা জিনিস ফেরত আসে না। আজকে মুখস্থ করে নেবেন কথাটা, যে এই দুইটা জিনিস ফেরত আসে, এই দুইটা জিনিসের সাথে মহাব্বত করে লাভ নাই। যে এই তিনটা জিনিসটা আপনার সাথে আমার সাথে থাকবে, এই জিনিসটার উপরে দায় কায়েম থাকতে হবে। আল্লাহ নবী বলছেন, দুইটা জিনিস ফেরত আসে, একটা জিনিস ফেরত আসে না, তিনটা জিনিস যায়। আত্মীয় স্বজন যায়, কুরবানি যায়, সাবান যায়, কবরটাকে খনন করার জন্য যায় কিনা ভাই? কোদাল পাতি যায়, সাবান যায়, সুন্দর করে কবরটারে চেষে চেষে, হ্যাঁ, সাড়ে তিন হাত ভালো করে একেবারে সাড়ে তিন হাত হিসাব করে, একটু বেশিও করে না, একেবারে সাড়ে তিন হাত ভর্তটা সুন্দর করে এইভাবে রেখে দেয়। করে তারপরে যখন ওই কোদাল পাতি ওইখানে ভিতরেও রাখে, লাশটাকে যখন নামিয়ে দেয়, তখন কোদাল পাতি উঠিয়ে নিয়ে আসে। ছেলেরা যায়, আত্মীয় যায়, স্বজন যায়, আপনজন যায়, বন্ধু যায়, অনেকেই যায়। দোয়া করে, দোয়া করে বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে ক্ষমা করে দাও। দীর্ঘক্ষণ আর থাকে না, কবর দেয়া শেষ, পানিপুরি দেয়া শেষ, একেবারে ভালো করে দেয়া শেষ, একটা ফাঁক ফুকরো থাকে না। বলে কোনো ফাঁক রাখে যে দুনিয়ার আলো বাতাস একটু যাক না? একদম ক্লোজ করে দেয়, একদম বন্ধ করে দেওয়া হয়, কোনো সারা শব্দ না। ওই দিন একটা আপনার নেটের মধ্যে দেখলাম, এক ভদ্রলোক ক্যামেরা ফিট করছে, ক্যামেরা ফিট করছে কবরের আসাফ কোন মানুষের আইডিওলজিতে, মানুষের চিন্তা চেতনায়। আমার এই মোবাইলের মধ্যে দেখলাম কবর না একটা বানায়া, তারপরে কবরের মধ্যে ক্যামেরা ফিট করছে। আচ্ছা বলেন তো, ওই ক্যামেরা দিয়ে কিছু দেখা যাবে? পিছনে মেরে মনে যাবে না। কি বলেন, ক্যামেরা দিয়ে দেখা যাবে? জিন্দগি ঠুক যাবে না। এটা একটা ব্যাপ, চরম ব্যাপ। আল্লাহ তাদেরকে হেদায়াত দান করবো। ক্যামেরা ফিট করো, তুমি ক্যামেরা কে? তুমি সেখানে কি পয়সা আজাব দেখতে পারবা? আর একজন যদি পাঠায় তুমি দেখি তার আজাবটা কি হয়, কবরে নামাই দিবে, দেখা যাবে দেখবে শুয়ে রয়েছে, ব্যাস। আল্লাহ নবী হাদিসে বলছে, সবাই শুনতে পারবে কিন্তু জিনা ইনসান মানব আর দানব এরা শুনতে পারবে না। যদি সাপ যদি শুনতে পারতো, দুনিয়া সাইরা দিত, বা দুনিয়া ছাইরা দিত, টাকা পয়সার কোনো লোভ থাকতো না, মোহ থাকতো না, এরকম টাকা পয়সার জন্য কালেকশন করার দরকার পড়তো না। দৌড়ে আইসা মসজিদে টাকা দিয়ে দেখত, ভাই আমার সব কিছু আমি দিয়ে গেল, যদি খালি জানতো দুনিয়া তাহলে ছাইরা দিত, বক্তৃতা তো আমাদেরও কোনো দরকার ছিল না, ওয়াজ মসজিদের কোনো দরকার ছিল না। যদি খবরের আসামটা জানতে পারতো মানুষেরা, সব ছেড়ে দিয়ে মসজিদের জন্য কানেকশনের দরকার পড়তো না। কত অনুরোধ করে কই, পকেট থেকে টাকা বাইর করে দেন, আল্লাহর রাস্তায় দেন, আর শয়তান কর ঢুকায় রাখ, ঢুকায় রাখ। তিনটা জিনিস সাথে সাথে যায়, আত্মীয় স্বজন ফেরত আসে, প্রধানমন্ত্রী ফেরত আসে, একটা জিনিস ফেরত আসে না, সেই জিনিসটার নাম হলো আমল। আমলের দ্বারা ভাইজান জান্নাত পাওয়া যাবে, আমলের দ্বারা ভাইজান জান্নাত পাওয়া যাবে। পিতা মাতার খেদমত যদি আপনি করেন জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ নবীর হাদিসে বলছে, ইন দা ইজ লাইক, তুমি যদি পিতা মাতার খেদমত করো, পিতা মাতার পায়ের নিচে তোমার জন্য জান্নাত, পিতা মাতার খেদমত করলে তুমি জান্নাত পাবে। তোমার জান্নাত রূপা আও আও না রূপা, পিতা মাতা তোমার জান্নাত, আমার
আমলের দরকার, বারবার আমল করতে হবে, মসজিদে দাঁড়াত করতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, বাবা-মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করতে হবে, রেসপেক্ট দিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে কোরআনের পথে, ইসলামের পথে যুবকদেরকে কোরআনের আলোর পথে নিয়ে আসার তৌফিক দান করে দাও। জোরে জোরে বলেন আমিন। আমি আর দীর্ঘ করতে চাই না, আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি। 12:20 বাজতেছে, আপনাদেরকে ধরে রাখা আমার উদ্দেশ্য না, অল্প পরিসরে অল্প কিছু সময়ের মধ্যে আমি আমার বক্তৃতার উপসংহার টানার চেষ্টা করব। আমি বলছিলাম লন্ডনের একটা ঘটনা আপনাদেরকে বলবো, তার আগে বলছিলাম কোরআনের কিছু পরিচয়ের কথা আমি তোমাদেরকে ধরে তুলে ধরবো, কিন্তু ধরার সুযোগ আর হলো না। প্রিয় বন্ধুরা আমার, আমার প্রিয় ভাইরা, আমার যুবকেরা, আমার মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা, আজকে এই কবির রচনীতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা কোরআন শিখুন, আপনারা কোরআন বুঝুন, আপনারা কোরআন পড়ুন এবং কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলুন। আল্লাহ তোকে আমাদের যুবক ছেলেদেরকে, আমাদের যুবতী মেয়েদেরকে, আমাদের মা বোনদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করে দাও। জোরে সোরে বলেন আমিন। আস্তে বলছেন, জোরে সোরে বলেন আমিন। কবুল করো, আবারও বলেন আমিন। এরাও কিন্তু এখন বলা শুরু করে দিছে কি ভাই ঠিক কিনা জানেন, ঢাকা শহরে অনেক মসজিদ আছে, তাদের মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়ে গিয়ে দেখি ওই কাঠামো মসজিদ, উত্তরার কয়েকটা মসজিদ আছে, মিরপুরে কয়েকটা মসজিদ আছে, অনেক দলিল বললে দেখছি এরা জোরে আমিন কয়। ইমাম সাহেবরা যতই লেকচার দেখ না কেন, তাদের খতিব সাহেবরা যতই বক্তৃতা দেখ না কেন, মুসল্লিরা কিন্তু জোরে জোরে আমিন বলা শুরু করে দিয়েছে। তার একটা বড় প্রমাণ হলো এই, যারা সৌদি আরবে হজ করতে যায়, হজ করতে গিয়া দেখে সবাই সমস্যায় আমিন বলে। যদি এটা ইসলামের মধ্যে না থাকতো, সালাতের মধ্যে যদি এটা বিশুদ্ধ না হতো, তাহলে কেন সৌদি আরব করে? এই জন্য তারা জোরে জোরে আমিন বলা চেষ্টা করা শুরু করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আরো বলেন আমিন। এটার একটা বড় ফজিলত হলো এই, আপনি যদি জোরে আমিন বলে, আল্লাহ নবী বলছেন ইজা আমানা ইমামু ওয়া আমিনু মাদ্দা বিহা সাউতাহু ওয়া রাফা বিহা সাউতাহু, তোমার সাউতকে, তোমার শব্দকে উঁচু করে বলো। কেন না তোমার এই আমিনের সাথে ফেরেশতারাও আমিন বলে, দুইটা যদি একসাথে আমিন হয়ে যায়, তোমার প্রতি জীবনের গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কি বলেন ঠিক কি না? এজন্য ভাই যান আমিন করে বলতে হবে, রাবলিয়া দান করতে হবে, এটা আল্লাহ নবীর সুন্নাহ, এবং ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কেননা আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখেছো ঠিক সেইভাবে সালাত আদায় করো। আজকে আমাদের সমাজের ভাইরা, আজকে আমাদের দেশের ভাইরা, আজকে নামাজের যদি আমি এক্সপ্লেন করি, ব্যাখ্যা করি, আশ্চর্য হয়ে যাবে। আজকে রুকুতে গিয়া কি কয় জানেন? সোয়াবিন বালা, সোয়াবিন বালা, সোয়াবিন বলতেছে সুবহানাল আযীম আযীম, আমার সাথে ঢাকা শহরে নামাজ করতেছে, আমি কই সুবহানাল আযীম আযীম, আর উনি কই সোয়াবিন বালা, সোয়াবিন। আমি কি সোয়াবিন খারাপ কিছু দেখি? সোয়াবিন তো বালাই, সোয়াবিন তেল ছিলেন না এক সময় সোয়াবিন, এটার একটা বিরাট সুরাম ছিল। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না, এখন সুবহান রাব্বিয়াল আযীম বলেন তো দেখি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আআলা, সুবহান রাব্বিয়াল আআলা। শুদ্ধ করে পড়া লাগবে না লাগবে না? লাগবে তো। সোয়াবিন বলে, সোয়াবিন বলে সারাদিন দিবি না? এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? ওই যে জান্নাতে সাবি নামাজ, হ্যাঁ, ওই ওই সাবির তো দাঁত থাকবে না, ওই সোয়াবিন বলা করবে দাঁত সারা সাবি হবে। এই জন্যে যুবক ছেলেরা ভালো করে শিখো,
যেভাবে বিশ্বনবী বলছে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরা ঠিক সেইভাবে সালাত আদায় করো, এই জন্য আমরা বিশ্বনবীর সালাত আদায় করার চেষ্টা করি। আমরা আদায় না করতে পারি তাহলে পরকালে জান্নাত তো দূরের কথা, জান্নাত হবে ঠিকানা। যে আল্লাহ তুমি আমাদেরকে বিশুদ্ধ ভাবে সালাত আদায় করার তৌফিক দান করে বলে আমি। আমাদের সমাজে বেশ কত শ্রেণীর নামাজি আছে, দু একটি একটু শোনেন মানুষ দিয়া এক শ্রেণীর নামাজি আছে বছরের দুই উত্তর নামাজ পড়ে। আচ্ছা এই যে ঈদে মিলাদুন নবী যারা পাঠ করে, যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করে, ওই ঈদের নামাজ আছে না? ওই ঈদে কোন কুরবানি আছে? বিশ্বাস কেউ করে না থাকবে না এই বিশ্বের বাইরা। শুনে আকিদা পরিষ্কার করতে হবে। তিন নাম্বার যে ইচ্ছা আবার কি বলে জানেন, এইটা নাকি ওই সব সব ঈদের চাইতে সেরা আরো জানে আরো গুরুত্ব, এই বিশ্বাস রাখা মতো জানে। ঈদে মিলাদ জন্মগ্রহণ করেছে, কেউ বলে আটই রবিউলা বলে জন্মগ্রহণ করেছে, কেউ বলে সতেরোই রবিউলা বলে জন্মগ্রহণ করেছে। জন্মের ব্যাপারে তো অনেকগুলো কথা আছে, বারোই রবিউলা বলে বিলেতে পারে সকলে অত্যন্ত পছন্দ করেছে। তিনি ইন্তেকাল করেছেন, তিনি মৃত্যুকে পতিত হয়েছে, তিনি মারা গেছে। আল্লাহ নবী যখন মারা যান, মারা যাওয়ার পরে ভাই রামান আল্লাহ নবী যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে হযরত উমর, হযরত উমর পাগলের মতো বলতেছেন মৃত্যুর দিন তারা ঈদ পালন করে, মৃত্যুর দিন কি পালন করে? ঈদ পালন করে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। জোরে বলেন আমিন। গাড়ির মধ্যে বড় বই যদি একটা নেন, সালাতের বই একটা ফ্রি আছে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে কোরআন দেখছেন, যারা কোরআন আরবি পড়া পড়তে জানে না এদের জন্য শুধু বাংলায় লিখে দিচ্ছি, অনুবাদ করে বাংলায় বলে দিছি। পিতা মাতার খেদমতের কথা আছে, নামাজের কথা আছে, প্রতিবেশীর কথা আছে, বাবা মায়ের খেদমতের কথা আছে, চমৎকার ভাবে জিনিসটা পারা। এই দেখছেন একটা বড় বই নিবেন একটা সাথে আরেকটা ফ্রি। আমার গাড়ির ড্রাইভার সব আছে। আসলে আজকের মানুষ বই পড়া ভুলে গেছে, বই পড়তে চায় না। আমি কষ্ট করে আমরা লিখি কাদের জন্য? আপনাদের জন্য। তো কি পড়ার দরকার আছে না নাই? শিক্ষিত ছেলে পেলে থাকলে ঢাকা শহরে জল ফিরি দিয়ে দেয়, মা সারা দৌড়াইয়া নিয়ে যায় একটার সাথে আরেকটা ফিরি।
তাফসির আছে, আল্লামা সানাউল্লাহ মৃত্যুশরী একটা তাফসির করেছে তিন খণ্ডে, এটা অনুবাদ হয়ে গেছে এবং অনুবাদ হয়ে গেছে। আপনি তিনটা খণ্ড পাবেন, একটা দুইটার দাম দিবেন একটা ফ্রি। তফসির ইবনে কাসির প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড এক খণ্ড নেবেন, তৃতীয় খণ্ড ফ্রি দিয়ে দেবেন। এরপরে যদি আপনি না পড়েন তাহলে কি করবেন? এই সুযোগ আর পাওয়া যাবে না। এটা আমাদের তরফ থেকে আপনার দোয়া করবেন যাতে পাবলিক পড়ে, যাতে পাবলিক পাঠ করে। আর একটা দোয়ার বই আছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আপনি যদি এই দোয়াগুলো পড়েন, এই দোয়াগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই হাদিসটা অনেকে জানেই না, সহিহুল বুখারীতে আছে। এই দোয়াটা যদি কেউ সন্ধ্যাবেলায় পাঠ করে সারা রাতের মধ্যে যদি তার মৃত্যু হয়, আল্লাহ নবী বলছেন বাবু আমি মাহালি জান্নাতে, ওই মানুষটা জান্নাতে যাবে। জোরে বলেন আর আমার আমার সকালবেলা যদি কেউ পাঠ করে সারা দিনের ভিতরে যদি তার মৃত্যু হয়, আল্লাহ নবী বলছেন বাবু আমি মাহালি জান্নাতে, ওই মানুষটা জান্নাতে যাবে। বলেন তো এই দোয়াটা জানার দরকার আছে না নাই? মস্ত আছে না? সেই দোয়াটার নাম কি? সাইয়িদুল ইস্তিগফার। সাইয়িদুল ইস্তিগফার সেরা দোয়া, দোয়ার নেতা দোয়া। এই যুবক ছেলে, এই ইন্টারমিডিয়েটে পড়ো, কলেজে পড়ো, স্কুলে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসায় পড়ো, দোয়াটা তো দ্রুত মুখস্থ করো, দেরি করার কোনো সুযোগ নেই। যে কোনো সময় মৌ চলে আসতে পারে, কি বলো পারে কি না? অতএব اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك। এখান থেকে নিয়ে খুব বেশি লম্বা না, সব পারো, এই দোয়াটা পারবো না? শিখো, এই দোয়ার বই আমার কাছে আছে। আমি বলছি বড় একটা নিবা, ছোট ফিরি, এটা তোমাদের জন্য ফিরি দিয়ে দিলাম, কিন্তু পকেটে কিছু পয়সা তো খরচ করা লাগে, এর ব্লেম কিছু আসবে না। এটা সবাই দেখি টাকা লাগে না, কি বলেন? টাকা লাগে না? টাকা তো অবশ্যই হয়ে গেছে। এই জন্য আমি উৎসাহিত করছি যুবকদেরকে, মুরব্বীদেরকে, যারা পড়তে জানেন না, পড়তে জানেন না, আমি অনুরোধ করবো এই বাংলা তো পড়তে জানবে, আর বিনা জানেন বাংলা তো পড়তে পারবে। এটা একটা সুযোগ দিয়ে দিলাম, যদি আপনাদের এই টাকাদের ভাইয়েরা পড়ার ইচ্ছা পোষণ করেন, আমার ড্রাইভারের কাছে আছে, সেখান থেকে নিয়ে যাবেন, একদম মিনিমাম একটা টাকা দিবেন, বাস হয়ে গেল, খালি খরচের টাকা দিলেই হবে। আল্লাহ আমার ভাইদেরকে কোরআন এবং হাদিস পড়ার তৌফিক দান করে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি বলছিলাম লন্ডনের একটা ঘটনা বলবো, ঐতিহাসিক ঘটনা, শিক্ষামূলক একটি ঘটনা। এই ঘটনার আগে আপনাদের কাছে একটা আবেদন করতে চাই, আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ দুইজনে কইছে, কি বলেন রাজি আছেন না নাই? বই নেন বা না নেন ওটা আমার পৈতৃক ব্যাপার, নিলে আলহামদুলিল্লাহ, না নিলেও আলহামদুলিল্লাহ, নাকি? কিন্তু এখন যে নিবেদনটা আমি বলবো সেটা আপনার লাভে, আমার লাভে, সকলের লাভে। লাভটা হলো এই, এই যে এখানে লেখা আছে এই মসজিদের উন্নতি করবে, আমি এই জিনিসটা অ্যাভয়েড করি, আসলে উন্নতি করবে মসজিদের না, আমাদের নিজেদের উন্নতি করবে। কি ভাই ঠিক কি না? মসজিদের উদ্যোগে আমরা নিয়োগ করবো, দক্ষিণ দিক দিয়ে জানালা রাখবো, নিয়োগ করবো যেন দক্ষিণের জানালা দিয়া আমি মসজিদের আজান শুনতে পাই, তাহলে কি বাতাস আসবে না আসবে না? কথা বাতাস আসবে কি আসবে না? আসবে তো, আপনি নিয়োগ করবেন আমি ফজরের আজান শুনতে চাই, আমি জোহরের আজান শুনতে চাই, এজন্য দক্ষিণ সাইডে উত্তর সাইডে আমি ঘরের জানালা রাখলাম। যতদিন পর্যন্ত আপনি চিন্তা থাকেন এই নিয়তের কারণে সব পাবেন না পাবেন না? পাবে, কিন্তু বাতাস কি বন্ধ হয়ে যাবে? কোশ্চেন কেন বাতাস বন্ধ হয়ে যাবে না? এজন্য মসজিদের উন্নতি করবে না, মসজিদের উদ্যোগে নিজেদের আমলের উন্নতির জন্য একটা কারেকশন, একটা সংশোধনী দিয়ে গেল, লেখবেন সবসময় মসজিদের উদ্যোগে বা মসজিদ কমিটির উদ্যোগে, কিন্তু উন্নতিটা কার? আমাদের জন্য। আর এই নিয়তটা যদি করে, আমাদের উন্নতির নিয়ত যদি করে, তাহলে মসজিদে কি পাবলিক টাকা পয়সা দেবে না? কথা কম, টাকা পয়সা দিবে না? অবশ্যই দিবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? বড় বই নিলে এটা ফ্রি আছে, বড় বই তাফসীর আছে, ওগুলো পড়ো, ও গাড়িতে আছে,
আমি বললাম ভাই কেন, দেখি আপনার গাড়ি চেক করবো, চেক করে দেখে বই পুরানা হাদিস। আমি বললাম ভাই কবে দেন একটা বিয়ে দিল, বলেন না মুসলমান আছে না, আমাদের পুলিশ বাইরে অপমান করে, আর্মি বাইরে অপমান করে, হ্যাঁ ওসি দারোগা এরা অপমান করে, কি বলেন? বলে কি না, আমি তাদের জন্য কোরআন ফিরে দিতে চাই, বলেন দিনের পথে আসবে, এটা কোনো জেহাদি বই না, আর যদি এটা কোনো জঙ্গিবাদের বই না, ইসলাম জঙ্গিবাদকে কোনোদিন সাপোর্ট করে না, কি বলেন? করে অবশ্যই না, ইসলাম সহনশীলতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, কি বল কথা ঠিক কিনা? আমার সেজন্য বিনয়ের সাথে যারা এটাকে জঙ্গিবাদের কথা বলে, এটা মুসলমানদের মধ্যে একটা আসাদ লাগানোর জন্য, একটা তহমত লাগানোর জন্য, একটা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, একটা অপসংস্কৃতি আমি বলবো, আজকে প্রাণ এবং সন্ধ্যা অনুযায়ী সবাই আমরা যেন দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ তুমি গ্রহণ করবো না, আমি পরিশেষে বলতে চাই।